আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলা দ্বিতীয় পত্রের ওভারঅল একটা সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আই থিঙ্ক এই সাজেশনের পর তোমাদের প্রিপারেশন নিতে কিছুটা হলেও তোমাদের ইজি হবে। তাহলে চলো আমরা সময় নষ্ট করে শুরু করি। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের পূর্ণমান হচ্ছে 100 এবং সেক্ষেত্রে আমাদের ব্যাকরণে থাকছে 30 নম্বর, নির্মিত অংশের জন্য থাকছে 70 নম্বর। আমাদের এই জিনিসটার দিকে একটু ফোকাস করতে হবে এবং সময় থাকছে 3 ঘন্টা, এটা আমরা সবাই জানি। দেন নেক্সট আমরা চলে যাই ব্যাকরণে। 30 নম্বরের ভিতর আমাদের কী কী আছে এবং কোন কোন পার্টগুলো আমরা অ্যান্সার করলে ভালো নম্বর পেতে পারি, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। বাংলা প্রথমে থাকবে বাংলা উচ্চারণের নিয়ম, অ এ বফলা মফলা এবং জফলার যে উচ্চারণের নিয়মগুলো আছে, যে কোনো 5টি দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। অথবা তোমার হচ্ছে শব্দের কিছু উচ্চারণ, কিছু শব্দ দেওয়া থাকবে, সেগুলোর উচ্চারণ তোমাকে লিখতে হবে, এটা তোমরা সবাই জানো। এখন আপু আমরা করবোটাকে, আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব সব সময় তোমরা এখান থেকে অ্যান্সার করবা শব্দের উচ্চারণ। কী অ্যান্সার করবা? শব্দের উচ্চারণ। এক্ষেত্রে তোমার সময় বেঁচে যাচ্ছে এবং তুমি কি 5-5 পাওয়ার তোমার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি শব্দের উচ্চারণ অ্যান্সার করতেছো ইনশাআল্লাহ। বানানের নিয়ম নীতি তো সেম, বানানের নিয়ম নীতি তো তোমাকে হচ্ছে এ বর্ণ অথবা অ বর্ণ, এগুলোর বানানের নিয়মগুলো কী কী হইতে পারে, এরকম অনেক ধরনের নিয়মের প্রশ্ন আছে। তোমরা এটা গাইড দেখে বিগত সালে প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা। এবং কিছু অশুদ্ধ বানান দেওয়া থাকবে, সেখানে তোমাকে শুদ্ধ করতে বলবে। তাহলে আমি এখানে তোমাকে সাজেস্ট করবো এটার আনসার করবার। তোমার সময় বেঁচে যাচ্ছে এবং তোমার 5-5 পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। তারপর দেখো ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণীর ভিতরেও আমরা পেয়ে যাচ্ছি তোমার হচ্ছে এখানে তোমার প্রশ্ন থাকবে এবং হচ্ছে কি থাকছে, প্রশ্নও থাকছে, তোমাকে নির্ণয় করতে হবে যে কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, অব্যয় অথবা বলা হয়ে থাকতে পারে যে কোনো 5টি বিশেষণ নির্ণয় করো, যে কোনো 5টি অব্যয় নির্ণয় করো। সেক্ষেত্রেও আমাদের, আমি তোমাদেরকে যেটা সাজেশন করব সেটা হচ্ছে আমাদের নির্ণয় করাটা, নির্ণয় করা যেটা থাকবে সেটা থেকে তোমরা অ্যান্সার করবা, প্রশ্ন উত্তরটা স্কিপ করার ট্রাই করবা, কারণ নির্ণয় করা থেকে আমাদের 5-5 পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। নেক্সট চলো আমরা চলে যাই যে সমাস নির্ণয় অথবা উপসর্গ। উপসর্গ থেকে আমরা সবসময় জানি একটা প্রশ্ন সবচেয়ে বেশি এসে থাকে যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দোদকতা আছে, এই প্রশ্ন সবচেয়ে বেশি আসে। অথবা অন্যান্য বোর্ড যারা খুবই তোমার হচ্ছে হাই লেভেলের বোর্ড, যা কুমিল্লা বোর্ড সহ আরও অন্যান্য বোর্ডে হয়তো কোশ্চেন আলাদাও করতে পারে, তো সেক্ষেত্রে তোমরা যদি উপসর্গটা অ্যান্সার করতে চাও তোমাদের জন্য আমি বলবো শুভকামনা। তবে সমাসের বেশ বাক্যতে তোমরা যদি বেশ বাক্য সহ নির্ণয় করতে পারো 5-5 পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কিন্তু যারা একেবারে সমাস পড়নি তাদের জন্য আমার উপদেশ থাকবে যে তোমরা উপসর্গ থেকে অ্যান্সার করবা, যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো পড়ে ফেলবা। কম সময়ের ভিতর তো আর আসলে সমাস বলা হয়ে থাকে শিখতে লাগে নাকি 6 মাস, তো এই 2 দিনে 1 রাতে সমাস কমপ্লিট করা আমার মনে হয় না যে সম্ভব তোমাদের জন্য। সো তোমরা উপসর্গ অ্যান্সার করতে পারো এবং যারা বেশ বাক্য সহ সমাস নির্ণয় করতে পারো তাদের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট, তো তারা হচ্ছে সমাস নির্ণয় করবা। বাক্য রূপান্তর, এক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে এবং পরিবর্তন থাকবে, সেক্ষেত্রে আমি পরিবর্তনে তোমাদেরকে অ্যান্সার করতে বলবো পরিবর্তন থেকে। সেখানে তোমরা সরল বাক্য থেকে জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি, খুবই ইজি, খুবই ইজি। এখান থেকে তোমরা বাক্য রূপান্তরের যে পরিবর্তনটা থাকবে সেই অংশ থেকে তোমরা অ্যান্সার করবা। আর প্রশ্ন আসলে তো দিলই, আর না থাকলে তো আরও ভালো। তারপর দেখো প্রয়োগ অপপ্রয়োগ থেকে আমি যেটা বলবো, একটা উদ্দীপক দেওয়া থাকবে, ভুল থাকবে, কিছু বাগধারার ভুল থাকতে পারে, তারপর এক কথায় প্রকাশে কিছু শব্দের ভুল থাকতে পারে, সাধু চলিত মিক্স থাকতে পারে, এই জিনিসগুলো নির্ণয় করা। তো প্রয়োগ অপপ্রয়োগ থেকে আমরা জানি এটা নির্ণয় করাটা খুবই ইজি এবং সেখান থেকেও যে উদাহরণ দিয়ে যে একটা অনুচ্ছেদ থাকবে সেখান থেকে তোমাকে শুদ্ধ করতে বলবে সেটার অ্যান্সার তোমরা করবা। তাহলে ওভারঅল আমাদের 30 নম্বরের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে এবং সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ প্রিপারেশন নেব। চলো আমাদের বহুল প্রতীক্ষিত নির্মিত অংশ থেকে, নির্মিত অংশটা শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু একটু কড়া কথা বলবো। সেটা হচ্ছে আবিদাপু কিন্তু এখানে বোর্ডের প্রশ্ন করতেছে না, যে আবিদাপু যে সাজেশন দিবে সেটাই পরীক্ষায় একদম এসে পড়বে এবং সেটাকেই তোমরা ইউনিভার্সাল ট্রুথ বলে মনে করবা, এটা একদমই ভুল। এবং যারা ভেবে রাখছো যে পরীক্ষার 2 দিন আগে আমি রচনা কমপ্লিট করে ফেলবো, পরীক্ষার 2 দিন আগে আমি সব পড়বো, তাদের জন্য তো অনেক অনেক আমি বলবো সমবেদনা। আর যারা আগে থেকে মোটামুটি পড়ে রাখছো, আই থিঙ্ক এই ক্লাস, এই তোমার সাজেশনটা দেখলে তোমাদের প্রিপারেশনটা নিতে সুবিধা হবে। তো যে জিনিসটা বলতে চাচ্ছি, পারিভাষিক শব্দ এবং অনুবাদ থেকে আমাদের 10 নম্বরে আসবে এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব পারিভাষিক শব্দ অ্যান্সার করার জন্য। এবং পারিভাষিক শব্দ কিন্তু সাজেশন ক্লাসে
একদম শেষ পার্টে মেবি অথবা সাজেশন ক্লাসের আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে দেখবা তোমরা টপিক আমি দিয়ে দিয়েছি পারিভাষিক শব্দ, কিন্তু আমি যত বোর্ডের প্রশ্ন আছে আমি সব তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেটা তোমরা পড়ে নিবা। এবং পারিভাষিক শব্দ থেকে 10-এ 10 পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, পারিভাষিক শব্দ লেখার ক্ষেত্রে বানানের দিকে একটু খেয়াল রাখবে, যে তুমি অর্থটা পারো কিন্তু তোমার অর্থটার বানানটা, শব্দের অর্থটার বানানটা তুমি ভুল করলা, তাহলে কিন্তু তোমার মার্ক কাটা যাবে। সো বানানের দিকে একটু ফোকাস রাখতে হবে। অথবা ধরো অনেক সময় দেখা যায় তুমি 3টা পারিভাষিক শব্দ পারতেছো অথবা 7টা পারলা, আরও 3 নম্বর বাকি রয়ে গেলো না, এখন তুমি কি করলা, 7টা পারো দেখা তুমি পারিভাষিক শব্দটা অ্যান্সার করলা, ভুলেও অনুবাদের দিকে তাকাইলা না, কিন্তু দেখা যেতে পারে যে তোমার খুব কমন একটা অনুবাদ পড়ে গেছে কিন্তু তুমি এটার দিকে ফিরেও তাকাইলা না, এটা করবা না। অবশ্যই 2টা প্রশ্ন পড়বা, পড়ে যেটা তোমার কাছে ভালো লাগতেছে সেটা অ্যান্সার করবা, তবে সাজেস্ট করবো আমি পারিভাষিক শব্দ। 2 নম্বরে দেখো, মানে আমাদের নিয়মিত অংশের যে 2 নম্বর সেখানে থাকবে দিনলিপি এবং হচ্ছে প্রতিবেদন। দিনলিপি আমাদের প্রচুর লিখতে হয়, আমাদের দিনলিপি অনেক সাজিয়ে গুজিয়ে সুন্দর সুশীল ভাষায় লিখতে হয়, তো এই জন্য আমি বলবো যে তোমরা প্রতিবেদন অ্যান্সার করবা। প্রতিবেদনের জাস্ট নিয়মটা থাকবে, এবং প্রতিবেদন 2 পেজের থেকে বেশি লিখতে হয় না, আমাদের সময় বেঁচে যাচ্ছে, আমাদের রচনার জন্য আমরা সময় রাখতে পারতেছি। সো আমি বলবো এখানে তোমরা জাস্ট প্রতিবেদনের যে নিয়ম আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি সেই নিয়মটা তোমরা দেখে যাবা, সুন্দর করে প্রতিবেদন আনসার করার চেষ্টা করবা। এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আছে 16 থেকে 22 আমি তোমাদেরকে সাজেস্ট করব, 16 থেকে 22 আবারও বলছি 16 থেকে 22 এক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করে যাইতে পারো, এবং আই থিঙ্ক ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন পড়ে যাবে। কমন না পড়লেও তোমরা মোটামুটি গুছিয়ে লেখার মতো একটা সক্ষম, মানে সক্ষমতা অর্জন করবা। তারপর দেখো বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র, এক্ষেত্রে তোমরা এক্ষেত্রে আমি 2টাকেই সাজেস্ট করব। কেন? কারণ আবেদনপত্র আমরা 9ম-10ম শ্রেণীতে পড়ে আসছি। সো আবেদনপত্রের ক্ষেত্রে কী হতে পারে, হয়তো নিয়মটা আমাদের জানা আছে, আমরা ইজিলি লিখতে পারি অথবা কমন পড়ে যেতে পারি। আর বৈদ্যুতিন চিঠির ক্ষেত্রে কি, আমরা সুন্দরভাবে ফরম্যাটটা যদি লিখে আসতে পারি, কম লিখে আমাদের 10-এ 10 পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো তোমরা বৈদ্যুতিন চিঠিও অ্যান্সার করতে পারো, আবেদনপত্র অ্যান্সার করতে পারো, ইটস ইউর চয়েস। তারপর দেখো সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছো তোমরা, আমি বলবো যে শুধুমাত্র সারাংশ পড়ে যাওয়াটা একদমই বোকামি হবে। কারণ হচ্ছে আমরা সবসময় দেখি সারাংশ সারমর্ম আমাদের থাকে, হয়তো এইবার কিছু কারণে টাইপিং মিস্টেক হইতে পারে, তোমরা যেটা অনেকে আমাকে একটা দেখিয়েছো তোমাদের সঙ্গে বা তোমাদের সেখানে শুধুমাত্র সারাংশ লেখা আছে, আমি বলবো যে সারাংশ সারমর্ম দুটোই তোমরা যারা অ্যান্সার করতে চাচ্ছ তারা পড়ে যাবা। ভাব সম্প্রসারণ অ্যান্সার করবো নাকি সারাংশ সারমর্ম অ্যান্সার করবো, আপু কোনটা লিখলে ভালো হবে? সারাংশ সারমর্ম তো অবশ্যই পড়ে যাবা, বোর্ডের প্রশ্ন পড়ে যাবা আমি বলছি, এবং ভাব সম্প্রসারণও সেম বোর্ডের প্রশ্ন পড়ে যাবা। এখন এক্ষেত্রে তুমি ধরো সারাংশ সারমর্মের অনুচ্ছেদটা পড়ে তুমি এর মর্ম কথাটা বুঝতে পারছো না, অবশ্যই তুমি তখনই ভাব সম্প্রসারণটা অ্যান্সার করবা, যেহেতু 10 নম্বর ভাব সম্প্রসারণ আমরা যেহেতু আগে অনেক সময় বাঁচিয়ে আসছি, তো আই থিঙ্ক যে 3 পেজ লিখলে তোমার অত সময় লস হবে না। আর যদি সারাংশ সারমর্ম বিগত বছরের প্রশ্ন থেকে কমন পড়ে যায় তাহলে তো অনেক বড় প্লাস পয়েন্ট। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো আই থিঙ্ক। নেক্সট দেখো আমাদের রচনা, না আমাদের সংলাপ এবং খুদে গল্প, এক্ষেত্রে তোমরা সবাই জানো আমি তোমাদেরকে সংলাপ লিখতে সবসময় কী করি, সাজেস্ট করে থাকি। এখন আপু আমরা সংলাপ কয় পেজ লিখবো, কয় প্যারা লিখবো, এগুলো নিয়ে আমি ক্লাসে প্রচুর আলোচনা করেছি, সময় এত কম যে এগুলো নিয়ে আলোচনা করার মতো সময় আসলে আমাদের হাতে এখন আর নেই। সাজেশন ক্লাস দেখো, যে যে ক্লাসের সাথে আমি এই নিয়মিত টপিকগুলো পড়িয়েছি সেগুলো দেখো, এছাড়া আর কোনো উপায় নেই। তারপরে দেখো এক্ষেত্রে আমি তোমাদেরকে সংলাপ বলবো যে অ্যান্সার করার জন্য, কারণ সংলাপে কম লিখেও তুমি ভালো মার্কস গেইন করতে পারবা ইনশাল্লাহ। রচনার জন্য কী দিব আপু, আমরা কিন্তু এর আগে, আচ্ছা রচনা বলার আগে এর আগে একটু কথা বলি, এই যে এর আগে বললাম এতক্ষণ ধরে আপু আপনি তো বলছেন আমাদের সাজেশন দিবেন, কিন্তু আপনি তো আমাদের কোনো সাজেশন দিলেন না, এটাই হচ্ছে সাজেশন। এই ওভারঅল তোমরা 16 থেকে 22 পর্যন্ত বোর্ডের প্রশ্ন দেখে নিবা, কারণ আমি যদি এখন নতুন করে তোমাদেরকে কিছু সাজেশন দেই আই থিঙ্ক তোমরা সেটা কমপ্লিট করতে পারবা না, যে সাজেশন দেওয়া সেটা অনেক আগেই দিয়ে ফেলেছিলাম। এবং এখন বুদ্ধিমানের কাজ এটাই হবে নতুন কিছু ট্রাই না করে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাওয়া। নেক্সট দেখো আমরা রচনাতে চলে যাই, রচনার ক্ষেত্রে আমাদেরকে 5টা রচনা আসবে, সেখান থেকে আমাদের 1টা অ্যান্সার করতে হবে। দেখো 5টা যে রচনা আসবে তোমাদের কিন্তু নির্দিষ্ট করে দিছি, এত এত সুবিধা করে দিছে তোমাদের জন্য। তোমাদের এখন তোমরা যেটা আমার কাছে চাচ্ছ সেটা হচ্ছে আপু আপনি নির্দিষ্ট করে দেন যে এই 5টা আসবে, এই 5টাই আমরা পড়ে যাব।
আবিদ আপু, আমি আবারও বলছি আবিদ আপু বোর্ডের প্রশ্ন করবে না। এখন দেখা যাবে আমি তোমাদেরকে এখানে কিছু রচনার নাম লিখে দিয়েছি, পরীক্ষা এগুলো আসলো না, নাই আসতে পারে, ঠিক আছে? আমি আমার থিওরির ভিত্তিতে দিলাম কিন্তু সেটা পরীক্ষা আসলো না, তখন তোমরাই কিন্তু আমাকে ব্লেম করবা। সো এই ক্ষেত্রে যেহেতু আমিও ব্লেমড না হই, তোমরাও যেন বিপদে না পড়ো, সেজন্য সবচেয়ে সুন্দর সাজেশন কি হইতে পারে, এখানে পাঁচটা টপিক আছে, তুমি তিনটা টপিক সিলেক্ট করো। যে আচ্ছা ঠিক আছে, আমি নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান প্রযুক্তি এবং হচ্ছে শিল্প অর্থনীতি, এই তিনটা টপিকের উপর আমি রচনা পড়ে যাব, অথবা আমি জাতীয় চেতনা, সাম্প্রদায়িক বিষয়, নৈতিকতা এগুলোর উপর আমি কি করে যাব, রচনা পড়ে যাব। এখন এগুলোর উপর কি কি রচনা দিয়েছিলাম তোমাদের মনে আছে? আই থিঙ্ক আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছিলাম তোমাদের সেটা মনে রাখার কথা। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমি তোমাদেরকে অনেকগুলো বলেছিলাম, কি কি বলেছিলাম বলতো, মানব কল্যাণী বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার ইন্টারনেট, তারপর তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এগুলো কিন্তু বলেছিলাম। তো এই কয়েকটা তুমি দেখো, মানব কল্যাণী বিজ্ঞান যদি তুমি ডিটেলস পড়ো, আই থিঙ্ক বিজ্ঞানের যত প্রযুক্তি টযুক্তি আছে এগুলো থেকে তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে কী কী ছিল? মানব কল্যাণে বিজ্ঞান ছিল, তথ্য প্রযুক্তি এবং বাংলাদেশ ছিল, তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে বিজ্ঞান। তুমি মানব কল্যাণে বিজ্ঞান পড়তে গেলে কিন্তু কৃষিক্ষেত্রে বিজ্ঞানটা চলে আসবে। তারপর হচ্ছে কি, ডিজিটাল বাংলাদেশ। এই কয়টা জিনিস যদি পড়ো তুমি কিন্তু দেখো এখানে বিজ্ঞান ও প্রযুক্তির থেকে মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে। তুমি জাস্ট দুইটা প্যারাগ্রাফ পড়লে, তুমি হয়তো ডিজিটাল বাংলাদেশ পড়তেছো আর আধুনিক জীবনে বিজ্ঞান, এই দুটা বিজ্ঞান ও প্রযুক্তি এই দুইটা রচনা যদি পড়ো তোমার কিন্তু এটা কভার হয়ে যাচ্ছে। তারপর আমরা কি দেখি, আমরা আরেকটা দেখি যে জাতীয় চেতনা এবং দেশপ্রেম। জাতীয় চেতনা এবং দেশপ্রেমের ভিতরে আমরা কি কি পড়ছিলাম, কি কি তোমাদেরকে সাজেশন দিছিলাম মনে আছে? দেশপ্রেম দিছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা দিছিলাম এবং হচ্ছে একুশের চেতনা। এই জিনিসগুলো যদি তোমরা পড়ো তাহলে দেখা যায় যে জাতীয় চেতনা থেকে মোটামুটি কমন পড়ে যাচ্ছে। শিল্প অর্থনীতির ক্ষেত্রে আমি তোমাদেরকে পোশাক শিল্প দিয়েছিলাম, চাষ পোশাক শিল্প দিয়েছিলাম, আর কি পর্যটন শিল্প, দেন হচ্ছে আর কি দিয়েছিলাম কৃষি, কৃষি ও কৃষক, এই জিনিসগুলো তোমরা পড়তে পারো। সাম্প্রতিক বিষয়ের ক্ষেত্রে পদ্মা সেতু পড়তে পারো, যেটা আমাদের মেট্রো রেল পড়তে পারো। এখন যদিও যেহেতু দেখো সাম্প্রতিক বিষয়ে কি পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো কিন্তু আমাদের আগে থেকে গুছানো নাই, তাহলে তোমরা এই বিষয়টা স্কিপ করতে পারো, যাতে ঠিক আছে এগুলো নতুন করে এখন পড়লেও আমি অনেক তথ্য মনে রাখতে হবে, আমি এই বিষয়টা স্কিপ করলাম। কিন্তু নৈতিকতা মূল্যবোধ আমাদের স্বদেশ, নৈতিকতা মূল্যবোধের ক্ষেত্রে কী কী ছিল? হ্যাঁ, শিষ্টাচার, মানবাধিকার, অধ্যাবসায়, শ্রমের মর্যাদা, এগুলো কিন্তু আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে আসছি। সো আমি তোমাদেরকে নির্দিষ্ট করে প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ না সরি, আমাদের রচনা দিচ্ছি না, তোমাদেরকে আমি বলবো যে এখান থেকে তুমি তোমার পছন্দ মতো দুই থেকে তিনটা জিনিস সিলেক্ট করো। এবং বিগত যে 16 থেকে 28 পর্যন্ত যেহেতু রচনা একটা একটা করে দেখবা, নিজ বোর্ডেরগুলোই বেশি দেখবা, যে 16 থেকে 22 পর্যন্ত যে রচনাগুলো আছে তুমি এই তিনটা টপিক, ধরো তিনটা টপিক তুমি নিজের মতো করে সিলেক্ট করলা এবং 16 থেকে 22-এর যে যে প্রশ্নগুলো আসছে এগুলোই সলভ করে গেলে, একটু দেখে গেলা পয়েন্টগুলো, জাস্ট একটু লিখে গেলা যে আচ্ছা বিজ্ঞান ও প্রযুক্তিতে আমি আসলে এইভাবে এইভাবে পয়েন্টগুলো লিখবো, আমি নৈতিকতা মূল্যবোধ থেকে আসলে আমি এটা এটা এই এই পয়েন্টগুলো লিখবো, তুমি জাস্ট এটা যদি একটা ধারণা নিয়ে যেতে পারো আই থিঙ্ক রচনাতে কেউ আটকাবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের সাজেশন ক্লাসের তোমাদেরকে দেওয়া সাজেশন। তো আমি আশা করছি সবাই ভালো পরীক্ষা দিবা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একটু পড়াশোনা করার চেষ্টা করো, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। আল্লাহ হাফেজ।